ভারতকে ঘিরে ফেলে চীনা মিলিটারি পাঠানোর হুমকি বেইজিংয়ের। তিব্বতীয় ধর্মীয় নেতা দালাই লামার অরুণাচল সফরকে কেন্দ্র করে ক্রমশ সুর চড়াচ্ছে চীন। দালাই লামাকে ব্যবহার করে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করেছে ভারত, অভিযোগ তুলেছিল চীন। এবার বৃহস্পতিবার সরাসরি ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর নাম উল্লেখ করে তাকে মৌখিকভাবে আক্রমণ করল চীনা সংবাদপত্র। চীনা সংবাদপত্রে সম্পাদকীয় প্রকাশিত হয়েছে, রিজিজু নিজেকে খুব চালাক মনে করতে পারেন, বেজিংয়ের কূটনৈতিক অবস্থানকে অনুকরণ করতে পারেন রিজিজু, কিন্তু তাকে বুঝতে হবে তাইওয়ানের মতো তিব্বত চীনের অবিচ্ছেদ্য অঙ্গ। সংবাদপত্রটির দাবি, দালাই লামাকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে নয়াদিল্লি। এদিকে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, দালাই লামাকে অরুণাচলে ঢুকতে দেয় পাল্টা কাশ্মীরের পরিস্থিতি আরও ঘোরাল করে তোলার হুমকি দিয়েছে চীনা সরকার, চাইলে কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ করতে পারেন চীন। দাবি সে দেশের সরকারের সংবাদ মাধ্যমের, এমনকি গ্লোবাল টাইমসে তো এও বলা হয়েছে ভারতের চেয়ে চীনের জিডিপি ঢের বেশি, সেনা বহরেও ভারতের চেয়ে বহুগুণ শক্তিশালী চীন। চোখের পলক ফেলার আগে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছে যাবে চীনা মিলিটারি, আর ভারতের প্রতিবেশীরা চীনের ভালো বন্ধু। যুদ্ধ বাদলে বেইজিং কি নয়াদিল্লির কাছে হেরে যাবে বলে মনে হয় ভারতের কাছে? কূটনৈতিক স্তরে প্রতিবাদ দাখিল করে প্রতিবেশী দেশটির দাবি, দালাই লামাকে অরুণাচলে যাওয়ার অনুমতি দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করেছে ভারত। এদিকে তার অরুণাচল সফর নিয়ে পরিস্থিতি, ভারত চীন পারস্পরিক বাদানুবাদ এমন জায়গায় পৌঁছেছে যে আর নীরব থাকতে পারেননি তিব্বতী ধর্মগুরু। বুধবার তিনি বলে ফেলেন ভারত তাকে কখনোই চীনের বিরুদ্ধে ব্যবহার করেনি। মঙ্গলবারই অরুণাচলে বম ডিলায় পৌঁছেছেন দালাই লামা। তার অরুণাচল সফর নিয়ে গত কয়েকদিন ধরে একের পর এক হুমকি দিয়েছে চীন। অবশেষে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রকার করা বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, তিব্বতী ধর্মগুরুর অরুণাচল যাওয়ায় ধর্মীয় সফর, ভারতে এ বিষয়ে কোনো বিতর্ক চায় না, চীনের হুমকি ছিল, ফল ভালো হবে না। জবাবে ভারত জানায় এই ধরনের মন্তব্য তারা ভালোভাবে দেখছে না। এরপরেই সুর চড়িয়েছে চীনও, বেজিং সরাসরি দালাই লামার অরুণাচল সফর বাতিল করার দাবি তুলেছে। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোয়াং চুন ইয়াং সাংবাদিকদের বলেন, বিতর্কিত অরুণাচলে দালাই লামাকে যাওয়ার অনুমতি দিয়ে ভারত জেদ দেখিয়েছে, ঝুঁকি নিয়েছে ভারত, এর জেরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে, এ ব্যাপারে কড়া পদক্ষেপের কথাও বলেছে চুনিয়াং। চীন পাল্টা সুর চড়ালেও ভারত যে নিজের অবস্থান থেকে একচুল সরছে না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে নয়াদিল্লি মঙ্গলবারের বিবৃতি উল্লেখ করে বলেছেন, ভারত ওই নীতিতে অনড়।